আবারও দর্শনের ঘটনা উঠে আসলো তেলিমুড়া থানা এলাকা থেকে। এবার দর্শনের শিকার এক 19 বছর বয়সী এক মেয়ে। বর্তমানে মেয়েটি 6 মাসের অন্তঃসত্ত্বা। মেয়েটির বাড়ি জিরানিয়া এলাকায়। মঙ্গলবার রাতে এই নিয়ে মেয়েটির পরিবারের তরফ থেকে তেলিমুড়া থানায় মামলা করা হয়। জানা যায়, তেলিমুড়া থানাধীন 22খুরি এলাকায় ওই মেয়েটি গৃহ পরিচারিকার কাজ করত। কিন্তু 22খুরি এলাকায় 8 মাস কাজ করার পর মেয়েটির বাবার মৃত্যু হওয়ায় মেয়েটি তার জিরানিয়াস্থিত নিজ বাড়িতেই ফিরে যায়। বাড়ি ফেরার পর পরিবারের লোকজন প্রত্যক্ষ করতে পারে যে আচমকায় নাকি মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। মেয়েটি প্রথমে এই বিষয়ে পরিবারকে জানায় যে 22খুরি এলাকার ওই বাসিন্দা রুবেল মিয়া নামে এক যুবক তাকে জোরপূর্বক দর্শন করেছে। পরবর্তীতে মঙ্গলবার 22খুরি এলাকার ওই বাসিন্দা রুবেল মিয়া নামে ওই যুবকের নাম দিয়ে তেলিমুড়া থানায় একটি দর্শনের মামলা করা হয় ওই মেয়ের পরিবারের পক্ষ থেকে। মামলা হাতে নিয়ে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায়। আমাদের থানায় একটি কমপ্লেন আসে যে একটি রুবেল মিয়া নাম ছেলে, যার বয়স 21, তার বাড়ি রাজগড়িয়া, তার নামে একটি দর্শনের মামলা আসে। তো আমরা সেই মোতাবেক আমরা একটি দর্শনের মামলা নিই এবং তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং তদন্ত চলছে। কেসের অ্যারেস্ট কোন সময় করছেন আর মামলা কোন সময়? এই তো ভাই, কিছুক্ষণ আগে আপনার কেস হয়েছে, তো তারপরে সঙ্গে সঙ্গে আমরা রেড করি, ওর বাড়িতে গিয়ে সে রেড করি, রেড করে ওকে আমরা অ্যারেস্ট করি। একটা বাড়িতে তেলামুড়িয়া 22 ঘর কাজ করতে আসছিল, তারপরে 8 মাস কাজ করার তার বাবার শনিবার আসতো না, তো মেয়ের বাড়ি থেকে থাকে 1 মাস, মানে খবর দেওয়া তারা রাতে নেই বাড়িতে নয়েছে, তো তার বাবা মারা গেছে আর কি হসপিটালে, তো তারা দেখতে চাইছিল ঘরে, তো 1 সপ্তাহ তার বাবা মারা যাওয়ার 1 সপ্তাহ আগে বাড়ি গেছে। কোন জায়গায় বাড়ি? তার বাড়ি জিরানিয়া। আচ্ছা, জিরানিয়া এনআইটি কলেজ। আচ্ছা, তারপরে হ্যাঁ, মানে এরকম অবস্থায় তো কেউ কইতে পারে না, হ্যাঁ খাইতে টাইতে পারে না, মানে হ্যাঁ মা ওই একটু সুদাস টাইপের আর কি বলতে, এত বেশি কইতে পারে না, আর হ্যাঁ ওই একটু মানে ওই সুদাস টাইপের, তারপরে হ্যাঁ ঘুরু টুরু করে, এরপরে আমি দেখে সেটা কইতেছি ওই কি শুরু ভালো না। আপনার কি হয়? আমার ভুল হয়ে। আচ্ছা, এরপরে আমার সাথে দাঁড়াইছে, পরে আমি ওই তো কি শুরু ভালো না কইতেছে ভালোই, আমার কাকার তো বলি সে ভালো নেই, তারপরে বলেছি তোর মা কি বাড়িতে নেই? ওহো, আমার বাড়িতে নেই, বলছি তোর মার কইসে আমরা বাড়িতে তো তোর মারে এখন শিক্ষিতা লাগে, আমি সেম বলছি তার মা বাড়িতে আছে বলে, তার মারে জিগেছি বলে, তার মা কইছে আমি তো জানি না, আমি খুঁজতে পারি না, তারে জিগাইতাম, তারে জিগেছি বলে, এরপরে টেস্ট করার পরে পরে দিন আমরা টেস্ট করছি, পজিটিভ হচ্ছে টেস্টের ভিতরে, তো হেতো থেকে আমার আসলো এখানে, তার কারণে ঘটনাটা হয়েছে। তারপরে আমরা ডাক্তারের কাছে শুনলাম। তেলিয়া মরতে কার বাড়িতে আসলো? বাচ্চু মিয়ার বাড়িতে আসলো। আচ্ছা, আর কে করছে ঘটনাটা? বাচ্চু মিয়ার বাড়িতে আসলো, তার বাড়ির সাথে ওই রুবেল মিয়ার নাম, মানে হ্যাঁ করছে যে রুবেল মিয়া ছেলেটার নাম রুবেল মিয়া, তার সাথে ওইরকম করছে, মানে কি করছে বসবাস করছে আর কি তার সাথে, ওখানে সে 6 মাসের প্রেগনেন্ট, আমরা ডাক্তারও দেখাইছি 6 মাসের প্রেগনেন্ট। আপনারা থানাতে মামলা করছেন নি? করছেন। Bureau Report, Voice 18.